গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন মন থেকে চ্যানেলে স্বাগত। তুমি সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি একদম ভালো নেই, ছেলের জ্বর, তাই ডাক্তারের কাছে যাচ্ছি ছেলেকে দেখাতে। তো ডাক্তার দেখানো শেষ, ওষুধ নিয়ে বাড়ি আসছি। তো বাড়ি গিয়ে ওষুধ খাওয়াবো। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো কি বলতো, ছেলের শুধু জ্বর না, মেয়েরও জ্বর। কালকে তো সকাল থেকে ছেলের জ্বর, তো ঘরে জ্বরের ওষুধ ছিল তো দিয়েছি। কালকে যেহেতু পুজো ছিল তো ভাবলাম যে ঘরে তো জ্বরের ওষুধ আছে, আপাতত দিই। তো ওষুধ খাওয়ার পর তো ভালো, আবার পরে আবার যেই সেই, তার জন্য আজকে সকালে ডাক্তার দেখালাম। তো ডাক্তারকে বললাম যে মেয়েরও সেম প্রবলেম, তো বললো এই ওষুধটা খেলেই হবে। তো দুজনে ওষুধ খেয়েছে, তবু জ্বর আছে অল্প স্বল্প। তবু বাচ্চার অসুখ থাকলে তো স্বাভাবিক, সব মায়েদের মনটা খারাপই থাকবে। তো আজকে তার জন্য সেরকম ভিডিও করা হয়নি। তো এখন ওষুধ খাওয়ার পর একটু আগের থেকে ভালো আছে, তো ভালো থাকলে মনটাও ভালো লাগে যে না, ওরা ভালো আছে। তার মধ্যে কী বলো তো, সামনে তো এক্সাম, তো ভাবছি আজ 23 তারিখ থেকে এক্সাম, তো 4টা দিন হাতে সময় আছে। তো দেখি এক্সামের আগে যদি ভালো হয়ে যায় তাহলে তো ভালো কথা, নয় তো তো পড়বেই বা কি, লিখবেই বা কি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো চলে আসলাম ছাদে, এখন মেয়ে তো ঘুমোচ্ছে, ছেলে ঘুমোয়নি, এমনি শুয়ে আছে। তো এসে দেখো কি দেখছি, আমার একটা কুমড়ো গাছের চারা হয়ে গেছে। তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানো কদিন আগে কুমড়ো লাগিয়েছিলাম, মানে কুমড়োর বীজ লাগিয়েছিলাম আমি আর আমার ছেলে। তো একটা গাছ হয়ে গেছে, একটা চারা হয়েছে আর কি। তারপর চলে আসলাম উপরের ছাদে, উপরের ছাদে যে বস্তায় লাগিয়েছিলাম তো সেটা দেখা যায়নি, কিন্তু মাটিটা একটু সরিয়ে দেখলাম যে একটা চারা বের হচ্ছে। এখনও পাতা দেখা যায় না, পাতা হবে, মানে আমার ছেলেও দেখতে চেয়েছিল, দেখি না মা একটু মাটিটা সরাও দেখা যায় কি না। তো একটু দেখা গেল, তো আমরা দুজনে খুব হ্যাপি, কারণ আমরা দুজনে লাগিয়েছিলাম না। তো যাই হোক, দেখার পর গাছে জল দিচ্ছি, তো ছেলে তো পেছন পেছন দেখছি। আমি না করেছি যে আসার দরকার না, উপরে তো একটু হাওয়া আছে না, আর জ্বরের ওষুধ খেয়েছে জন্য এখন একটু ভালো, তো একটু পরে তো আবার যেই সেই হবে। তো জানি না, 3 দিন তো মনে হয় জ্বর থাকবে যতই ওষুধ খাক। তো যাই হোক, তো মেয়ে তো ঘুমোচ্ছে, আমি ঘুমোলেই ভালো, শরীরটা রেস্ট পাবে। তো যাই হোক, এখানে যে একটা লাউ গাছ ছিল সেটা তো তুলে ফেললাম। তো ভাবলাম কয়েকটা কচি পাতা আছে তো নিয়ে যাই, বাটা খাওয়া যাবে, ভালো লাগে লাউ পাতার বাটা। আর গাছটা তো এখন আর করা হয়েছিল, করা হলেও কি বলো তো, এখন গাছের বয়স হয়ে গেছে, এখন আর লাউ সেরকম হবে না। আর নিচের হলে সেটা আলাদা কথা, কিন্তু ছাদে আর হবে না। তো পাতাগুলি তুলে নিচ্ছি, আর ভাবলাম গাছটা যখন গোড়াটা তুলে ফেলছি আর আগাটাও পরিষ্কার করে নিই, ভালো করে বের করে নিই। ওখানে সুতো দিয়ে আর কি ওদের ঘর করেছিলাম, তো সেই সুতোগুলো তো রোদ বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। তো এই মাটিগুলিকে এখন মনে করো গোটা গোটা দানা দানা হয়ে আছে না, তো একদম মানে সামনে সেরকম লাঠি টাঠি পেলাম না, নিচে ছিল লাঠি, মানে কাপড় ধোয়ার একটা আমার কাঠের সুন্দর লাঠি আছে, ওটা হলে সব থেকে ভালো হতো। তো আর নিচে যেতে ইচ্ছে করলো না, নিচে ঠিক না বাথরুমে ছিল, তো সেটা আনা হলো না। থাক, তো ভাবলাম ইটা আছে, ইট দিয়ে গুঁড়ো করে নিই। তো এই বালতিতে কিছু মাটি ভরছি, এই বালতিটা ভাঙা বালতি আর কি, জল পড়ে। তো এই বালতিটা ভরে এখানে নিয়ে আসলাম। এখানে কি বলতো, একটা কার্টুনে লঙ্কা চারা করেছিলাম কিছুদিন আগে, তো কয়েকটা লঙ্কা চারা তো টবে লাগিয়েছি, আরও 2টো লঙ্কা চারা ছিল। তো লাগানোর সেরকম কিছু জায়গা পেলাম না, টবও ছিল না, তো আজকে ভাবলাম মাটিও পেলাম আর নিচ থেকে তুলতে হলো না, নয়তো সেই নিচ থেকে তোলো 3 তলায় বাপরে বাপ যান যায়। তো এই সবগুলি যে মাটি দেখছো সব আমি নিজে এনেছি, তো একবারে তো আনিনি, ডেলি অল্প অল্প করে এনেছি। তো ওই বালতিটা এর আগে যে লাল বালতিটা দেখলে সেখানে একটা লঙ্কা চারা লাগালাম, তো আরও একটা লঙ্কা চারা আছে আর কি। হ্যাঁ, তো ওখানে আবার ফুলও ধরে গেছে, তো ভাবলাম আরেকটা কিছু ম্যানেজ করি, ওখানে লাগিয়ে দিই, তাহলে সেই কার্টুনে তো অল্প মাটি না, তো সেটা বড় হতে পারছিল না। তারপরে কী করেছি বলে তো, 5 কেজি চাল এনেছিল, এটাই বাসমতি চাল, তো ওই মানে ওই কভারটা না, ওই প্যাকেটটা আর কি আমি ফেলিনি। তো ভাবলাম প্যাকেটটা এত মোটা আছে, ভালো হবে, এখানে গাছ গাড়লে হবে, তো বড় গাছ তো হবে না, ছোটো গাছ, লঙ্কার গাছ হয়েই যাবে, কোনো ব্যাপার না। তো ওই চাল আনার সেই প্যাকেটের মধ্যে আমি আরেকটা যে লঙ্কার বীজ, মানে লঙ্কার চারা ছিল সেটা লাগিয়ে দিলাম। তো কয়েকটা পুদিনা পাতাও তুলে নিলাম,
পুদিনা পাতা আর লাউ পাতা কালকে বাটা খাওয়া যাবে। তো যাই হোক, সবগুলি এখানে যে লঙ্কার যে চালুনটা এখানে রেখে দিলাম, যাওয়ার সময় নিয়ে যাব। তো আর বাকি মাটিগুলি তো ভাবলাম বস্তার মধ্যে ভরে দিই, যদি রাতে বৃষ্টি আসে তাহলে তো আমার সব পরিশ্রম দিতে হবে। মানে এক বস্তা মাটি তিনতলার ওপরে তোলা কতটা যে পরিশ্রমের কাজ, যারা করে তারাই জানে। তো যাই হোক, তো ভাবলাম না বা মানে বস্তাটা থেকে যখন বের করেছি আমি বস্তা, মানে পুরনো বস্তা থেকে যেহেতু বের করেছি, নতুন বস্তায় ভরে নিই, তাহলে আর চিন্তা নেই, রাতে বৃষ্টি হলেও কোনো ব্যাপার না। তো এর মধ্যে আমার আবার হাজব্যান্ড চলে আসছিলো, তো বললাম তুমি এই লঙ্কা চালনটা নিয়ে এসো, আমি এই জঙ্গলগুলি নিয়ে যাই। ছেলেকে বললাম চলো নিচে যাই। তো দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা টিফিন হচ্ছে, দেখো কি ফুলকপির পকোড়া। তো দুপুরেই চাল ভিজিয়ে রেখেছিলাম, তো ফুলকপির পকোড়া করলাম, সেই টেস্ট। তো তারপর দেখো ছেলে মেয়েকে ওষুধ দিচ্ছি, ওষুধ খাবেই না কিছুতেই। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন যাব হচ্ছে আমরা পাশের বাড়ির শিব পূজার প্রসাদ খেতে। তো এবার তো শিব পূজা দুদিন পড়েছে, কালকে করেছে আমাদের বাড়িতে, আজকে করবে ওদের বাড়ি। তো মেয়ে তো যাবে না, মেয়ে বলছে যাবো না, শরীরটা তো জানোই ভালো নেই। তো ছেলে তো ওষুধ খেয়েছে, ওরও ভালো নেই, তবু জেদ করছে যাবো। তো কাছেই জন্য বললাম ঠিক আছে চল। তো ঠিক আছে, পুজো বাড়ি যাই প্রসাদ খেতে। তো আমরা প্রসাদ খেতে বের হয়ে পড়লাম, দুই ভাস্তে আমি আর ছেলে। তো ওদের বাড়ি চলে আসলাম, দেখো কি সুন্দর হয়েছে ঠাকুরটা, প্রথমে প্রণাম করে নিলাম। ফ্রেন্ডস, প্রসাদ প্রসাদ খেয়ে চলে আসলাম, আর অল্প নিয়ে আসছি, মেয়ে যেহেতু যায়নি তো ছেলেও ওখানে খায়নি, নিয়ে আসছি। তো ওরা দুজন খেলো। তো যাই হোক, রাতে রান্না বাড়ি নেই, তো প্রসাদ দিয়ে হয়ে গেল। তো আজকের ব্লগটা এই অতি। তো ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে আজকের জন্য টাটা, গুড নাইট।